আজি আমি প্লুটো বিষয়ে কথা হবা। প্লুটো এক ড্বার্ফ প্ল্যানেট, মানে বামন গ্রহ অটে। এর ব্যাস 2372 কিলোমিটার অটে। প্লুটোর আবিষ্কার 18 ফেব্রুয়ারি 1930 মশিয়ারে ক্লাইড টম্বক করেছিল। আম পৃথিবীঠু বহু দূরে থাকা এই ড্বার্ফ প্ল্যানেটকে গোটে সময়ে গোটে গ্রহর মান্যতা বি দিয়া যাওতিলা, কিন্তু এবে সে মান্যতা তাঠু ছড়াই নিয়া যাইছি। প্লুটো বিষয়ে এমিতি বহুত এমেজিং ফ্যাক্টস অছি যাহা বোধহুয়ে আপন জানি নথিবে। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখিবা পূর্বরু যেমানে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনাহাঁতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাখরে থিবা বেল আইকনটিকে দবাই দিয়ন্তু। প্লুটোর সূর্যঠু আভরেজ ডিস্টান্স হেউছি 590 কোটি কিলোমিটর। সূর্যর থরে পরিক্রমা লগাইবা লাগি এহাকু 248 বর্ষ সময় লাগিথায়। এহা সূর্যঠু এতে দূরে অছি যে সূর্যর লাইট প্লুটো পাখরে পঁচিবা লাগি 5 ঘণ্টার বি অধিক সময় লাগিথায়, যেবে কি আমার পৃথিবীকে 8.5 মিনিট্রে হি আসি যাইথায়। প্লুটোর আবিষ্কার ফেব্রুয়ারি 1930 হয়েছিল, সেতবেলাঠু অগস্ট 2006 পর্যন্ত এখন প্ল্যানেট হবার মান্যতা মিলিছিল। এতে সময় ভিতরে এহা নিজ অর্বিটর কেবল 1/3 পার্ট হি কভর করে পারিছিল, আউ বাকি ডিস্টান্স কভর করিবারে এহাকু আহুরি 160 বর্ষ সময় লাগিযিব। প্লুটো সূর্যঠু বহুত দূরে অছি, এই কারণরু সেঠাকার আভারেজ টেম্পারেচর -239 সেন্টিগ্রেড অটে। প্লুটোর 1/3 পানি অটে, কিন্তু এই পানি একদম জমিকি রয়েছে। প্লুটোর আকার বহুত ছোট অটে। যদি এর সাইজর কম্পারিজন আমি আমার সোলার সিস্টমর কিছু উপগ্রহ মানক সহ করিবা, তো এর জুপিটার মানে বৃহস্পতির উপগ্রহ, জ্যানিমেড, ক্যালিস্টো, আয়ো, স্যাটার্নর উপগ্রহ টাইটান, নেপচুনর উপগ্রহ ট্রাইটন এবং আম পৃথিবীর উপগ্রহ মুন ঠারু বি আকারে বহুত ছোট অটে। প্লুটোর এরিয়া রাশিয়ার এরিয়া ঠারু বি ছোট অটে, তথাপি প্লুটো সবুঠু বড় ড্বার্ফ প্ল্যানেট অটে। প্লুটোর আবিষ্কার ঠারু আগামী 75 বর্ষ পর্যন্ত এহাকু গ্রহর মান্যতা দিয়া যাইতিলা, কিন্তু অচানক প্লুটোরে এমিতি কোন বদলি গলা যে এর প্ল্যানেট হবার অধিকার হি ছড়াই নিয়া গলা। প্রকৃতরে প্লুটোরে কিছু বদলি নথিলা, কিন্তু গ্রহ মানকর পরিভাষা বদলি যাইতিলা। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দ্বারা আপনা যাইতিবা নুয়া রুলস হিসাবরে আকাশীয় বস্তুকু সেতবেলে প্ল্যানেট কুহাযিব যেতবেলে সে পাখাপাখি গোল থিব, সে সূর্য কিংবা অন্য কোনসি তারার পরিক্রমা করুথিব, সে নিজর অর্বিটর আখপাখর এরিয়াকু সফা করে দেউথিব, মানে তা আখপাখরে থিবা অবজেক্টস তার গ্রাভিটি দ্বারা আকর্ষিত হই তাস ধক্কা হয়ে যাওয়া দরকার, নহলে তার চারিপাখে পরিক্রমণ করুথিবা দরকার, কিন্তু তা আখপাখরে স্বাধীনভাবে বুলু নথিবা দরকার। প্লুটো প্রথম 2টি রুলস তো ফলো করুছি, এহা গোল অটে আউ সূর্যর পরিক্রমা বি করুছি, কিন্তু তৃতীয় রুলকু এহা ফলো করু নাহি। এই কারণরু অগস্ট 2006 ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এহাটু গ্রহ হেবার অধিকার ছড়াই নেইতিলা, কিন্তু এবে আপনকু প্লুটো প্রতি দয়া দেখাইবার কোনসি আবশ্যকতা নাহি, কারণ এবে এহাকু নুয়া টাইটেল দিয়া যাইছি ড্বার্ফ প্ল্যানেট। আউ সে একুটিয়া নাহি, তার ফ্যামিলিরে আউ 4টি ড্বার্ফ প্ল্যানেট বি অছন্তি, যেউমানে হেলে প্লুটো, মেকমেক, হুমেয়া, এরিস যাহাকি নেপচুন পরে অছন্তি, আউ সিরিস বি গোটে ড্বার্ফ প্ল্যানেট অটে যাহা জুপিটার আউ মার্স মঝিরে থিবা অ্যাস্ট্রয়েড বেল্টরে অছি। প্লুটোকু যেবে প্ল্যানেট কুয়া যাউতিলা সেতবেলে তাকু সূর্যঠু সবুঠু দূরে থিবা প্ল্যানেট কুয়া যাউতিলা, কিন্তু প্রকৃতরে এমিতি গোটে সময় আসে যেবে প্লুটো নুহে নেপচুন সূর্যঠু সবুঠু দূরে থায়ে, কারণ প্লুটো সূর্যর পরিক্রমা এক ইলেপ্টিকাল অর্বিটরে লগাই থায়ে, আউ এই ইলেপ্টিকাল অর্বিট কারণরু প্লুটো নেপচুনর রাস্তা কাটি কিছু সময় পাই নেপচুন তুলনারে সূর্যর পাখকু চালি আসি থায়ে। 1979 যায় প্লুটো সূর্যর পাখরে, যেবে কি নেপচুন সূর্যঠু দূরে থিলা, আউ এই প্রসেস প্রত্যেক 248 বর্ষরে 20 বর্ষ পাই হইথায়। প্লুটো নিজ আক্সিস মানে অক্ষরে ওলটা ডিরেকশনে মানে পূর্বরু পশ্চিম দিগরে বুলুথায়ে, যেবে কি আমি পৃথিবী সহ পশ্চিমরু পূর্ব দিগরে বুলুছে। এই কারণরু যদি মানুষ কোনসি টেকনোলজির হেল্পরে প্লুটোরে রহিবাকু লাগে তেবে তাকু এই কথা, সূর্য আজি বোধে পশ্চিম দিগরে উদয় হইছন্তিকু বদলাই সূর্য আজি বোধে পূর্ব দিগরে উদয় হইছন্তি কইবাকু পড়িব। প্লুটো নিজ আক্সিসরে বহুত ধীরে মধ্যে বুলুথায়ে, এই কারণরু প্লুটোর গোটিয়ে দিন আমার পাখাপাখি 6.5 দিন সহ সমান হইথায়ে। এত ছোট হবা পরে মধ্যে প্লুটোর নিজর 5টি উপগ্রহ অছি। বৈজ্ঞানিক মানে মানন্তি কি প্লুটোর ধক্কা কেবে কোনসি অবজেক্ট সহ হইথিব,
ତାହାର ଭଗ୍ନାଶ ପରେ ଏହାର ପରିକ୍ରମା କରିବାକୁ ଲାଗିଲେ ଆଉ ଏହାର ଉପଗ୍ରହ ବନିଗଲେ। ପ୍ଲୁଟୋର ସବୁଠୁ ବଡ଼ ଉପଗ୍ରହ କ୍ୟାରନ୍ ଏହାଠୁ ପାଖାପାଖି 19,570 କିଲୋମିଟର ଦୂରରେ ଅଛି ଓ ଏହାର ପରିକ୍ରମା କରୁଛି। ଆଉ ଏହି ଦୁଇ ଜଣ ଗ୍ରାଭିଟେସନାଲି ଲକ୍ଡ ଅଛନ୍ତି। ଏହି କାରଣରୁ ଦୁଇ ଜଣ ନିଜ ନିଜର ଗୋଟେ ସର୍ଫେସ୍କୁ ହିଁ ଦେଖିପାରିଥାନ୍ତି, ଯେମିତିକି ଆମକୁ ଜହ୍ନ ଖାଲି ଗୋଟେ ସାଇଡ଼୍ରୁ ଦେଖାଯାଇଥାଏ, କିନ୍ତୁ ଜହ୍ନରୁ ପୃଥିବୀର ଅଲଗା ଅଲଗା ସାଇଡ଼୍ ଦେଖାଯାଇଥାଏ। କିନ୍ତୁ ପ୍ଲୁଟୋ ଆଉ କ୍ୟାରନ୍ ଜଣେ ଆଉ ଜଣଙ୍କର ଗୋଟେ ହିଁ ସାଇଡ଼୍ ସବୁବେଳେ ଦେଖିଥାନ୍ତି। ସବୁ ଉପଗ୍ରହମାନଙ୍କର ସେମାନଙ୍କ ଗ୍ରହ ତୁଳନାରେ ପ୍ଲୁଟୋର ଉପଗ୍ରହ କ୍ୟାରନ୍ ସବୁଠୁ ବଡ଼ ଅଟେ, କାରଣ ଏହା ନିଜ ଗ୍ରହର ସାଇଜ୍ର ଅଧା ଅଟେ, ଯେବେକି ଆମର ଜହ୍ନ ପୃଥିବୀର ସାଇଜ୍ର କେବଳ 27% ହିଁ ଅଟେ। ଭିଡ଼ିଓଟି ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ପସନ୍ଦ ଆସିଥାଏ ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସେୟାର କରନ୍ତୁ, କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ ନିଜର ମତାମତ ଲେଖନ୍ତୁ। ଆଉ ଏପରି ଗ୍ରହମାନଙ୍କ ବିଷୟରେ ଭିଡ଼ିଓ ଦେଖିବା ଲାଗି ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ପାଖରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍ଟିକୁ ଦବାଇ ଦିଅନ୍ତୁ, ଯାହାଫଳରେ ମୁଁ ଯେବେ ବି ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼ କରିବି ଆପଣଙ୍କୁ ତୁରନ୍ତ ହିଁ ନୋଟିଫିକେସନ୍ ମିଳିଯିବ।